আসসালামু আলাইকুম, আমি এমডি রাকিব। আপনাদেরকে গত পর্বে এইচআর ট্যাগ দ্বারা কিভাবে রুল লাইন তৈরি করতে হয় সেটা দেখানো হয়েছে। তো আমি আজকে আমার এই লেসনে আপনাদেরকে এইচটিএমএল কমেন্টস ট্যাগটি কিভাবে ইউজ করে ব্যবহার করা হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো আসুন আমরা প্রোগ্রাম ফাইলটা ওপেন করি যেটাতে আমরা এইচটিএমএল করব। এখন আমরা ফাইলটি নিউ ফাইল নেই, দেন ফাইলটিকে সেভ করি। তো ফাইলটি সেভ হয়ে গেছে। তো আসুন কীভাবে এইচটিএমএল কমেন্টস ট্যাগটি তৈরি করে সেটা ট্যাগ আমরা কোডিং আমরা করি। তো HTML কমেন্ট টাইটেল আমি কমেন্ট দিলাম, দেন বডিতে আমি এখন ট্যাগটি করব, কমেন্টস ট্যাগ। তো আপনারা দেখতেই পারতেছেন এখানে আমি একটা পি ট্যাগ ইউজ করছি, তার ভিতরে টেক্সট ইউজ করছি, আরেকটাতে আমি কোনো কিছু ইউজ করি নাই। যেহেতু আমি ইউজ করি নাই, তো আমি আপনাদেরকে কমেন্টস ট্যাগটি এখানেই দেখাবো যে কীভাবে ইউজ করা হয়। তো আমরা আগে আমাদের ফাইলটিতে গিয়ে ওপেন করে দেখি যে আমাদের ব্রাউজারে কী আসছে। তো দেখতে পারতেছেন আমি এখানে দুইটা টেক্সট লিখছি, দিস ইজ এ প্যারাগ্রাফ, রেগুলার প্যারাগ্রাফ, দিস ইজ এ রেগুলার প্যারাগ্রাফ। তো আমি কমেন্টস ট্যাগটি উপরের যেই টেক্সটটি আছে সেটাতে আমি ইউজ করব। তো মূলত কমেন্ট ট্যাগ এইচটিএমএল কোডকে আরও বেশি পঠনযোগ্য ও বোঝার সুবিধার জন্য কোডের ভিতর কমেন্ট সংযুক্ত করা হয়। এই কমেন্টগুলো ওয়েব ব্রাউজ দ্বারা অগ্রাহ্য হয় এবং সেগুলো প্রকৃতপক্ষে ব্রাউজারে প্রদর্শিত হয় না। কমেন্টগুলো নিচের মতন আপনার মানে ডিসপ্লেতে প্রদর্শিত হয় না এই কমেন্টসের এগুলো। তো আপনি চাচ্ছেন আপনার এই লাইনটি আপনি লিখছেন, তো আপনি চাচ্ছেন আপনার এই লাইনটি ডিসপ্লেতে যেন প্রদর্শিত না হয়, তার জন্য কমেন্টস ট্যাগটি ইউজ করা হয়। তো কমেন্টস ট্যাগ ইউজ করার যে ট্যাগ সেটা হচ্ছে সেমিকোলন দিয়ে। তো আমি যেহেতু শুধু এই লাইনটাকে ক্লোজ করব, তো এই লাইনই শুধু আমি এই ট্যাগটি ইউজ করব। তো দেখতে পাচ্ছেন এখানে ব্রাউন কালার অথবা সাই কালারের চিহ্ন ই হয়ে গেছে, রং হয়ে গেছে। তো মূলত এই যে ট্যাগটি এটি হচ্ছে কমেন্ট ট্যাগ। তো আসুন, তো দেখতে পাচ্ছেন আমার উপরে যেই লেখাটি ছিল সেটি ডিসপ্লেতে দেখাচ্ছে না। তো আমি চাচ্ছি যে আমার নিচের লাইনও যেন না দেখাক। দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণটাই নাই হয়ে গেছে, নাই। তো আমি চাইতেছি যে এখন উপরের যেটা ছিল, যে টেক্সটটি ছিল সেটা আমি রাখবো শুধু ডিসপ্লেতে, তো সেটি আসবে, বাকিগুলো আসবে না। তো এটাই হচ্ছে এইচটিএমএল কমেন্টস ট্যাগের কাজ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এইভাবে আপনারা করবেন। সামনে আপনাদেরকে আমি কীভাবে এইচটিএমএল আপনার এইচটিএমএলে বিআর ইউজ করে, বিআর ট্যাগ দ্বারা কীভাবে লাইন ব্রেক করে, এক লাইন থেকে নিচের লাইনে আসবেন সেই লাইন কীভাবে তৈরি করে সেটা আপনাদেরকে দেখাবো। আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অ্যান্ড অবশ্যই চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি সবাই দেখবেন, আর বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। আশা করি হয়ে যাবে আপনাদেরকে। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।